তুমি নিজে বাঁচো, তোমার নিজের পরিবারকে রক্ষা করো, আমাদের দেশকে রক্ষা করো, সচেতন নাগরিকের পরিচয় দাও। এটা দিয়ে আমি বেজে আসছি। প্রতিদিন ফেলে দিয়ে এতবার বলছে প্রশাসন থেকে পুলিশ থেকে সব জায়গায় মানছিস না, মাস্কটা পর, মাস্ক কই, বাড়িতে জামা কাপড় তো বাড়িতে নেই পরে এসছিস। নিজের পরিবারকে রক্ষা করছে মাস্ক কই তোর, তোর মাস্ক এতবার করে বলা হচ্ছে মাস্ক করোনার যে ভয়াবহ রূপ নিয়েছে শান্তিপুর তথা পশ্চিমবঙ্গে, তাই শান্তিপুরে বহুরূপী জীবন্ত মডেলের পক্ষ থেকে আমরা গণ সচেতনতার জন্য আমরা মানুষকে সচেতন করতে বেরিয়েছি এবং প্রত্যেকের কাছে অনুরোধ করছি যেন প্রত্যেকের সরকারি নিয়মটা মেনে চলে। আমরা বহুরূপী, আমরা মুখে মাস্ক পরে আমরা হাত স্যানিটাইজার করে চলছি, কিন্তু এখনও শান্তিপুরের বহু মানুষ নিয়ম মানছেন না। আমাদের এই সরকারি নিয়ম মানা ছাড়া আমাদের এই করোনা থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই বার্তা পৌঁছানোর জন্যে আজকে আমরা এই বড়বাজার শ্যামচাঁদ এলাকায় আমরা পথ যে নাটক, সেই পথ নাটক এবং আমাদের যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে মানুষের কাছে গণ সচেতনতার উদ্দেশ্যে বেরিয়েছি। কি বুঝলেন কতটুকু মানে সচেতন হচ্ছে মানুষ এই মানুষ দেখার ফলে? খুবই সচেতন, কারণ মানুষ যদি সচেতন না হতো তাহলে এতদিনে মহামারী লেগে যেত। মানুষ সচেতন, কিন্তু মানুষ এখনো কিছু কিছু মানুষ, সব মানুষ না, কিছু কিছু মানুষ এখনো অবুঝ আছে, তারা কিছুতেই এই ব্যাপারটাকে বুঝতে চাইছে না যে আমরা সচেতন না হলে আমাদের কাছ থেকে করোনা বিদায় নেবে না। আপনারা তো শিল্পী অন্যান্য জায়গায় ভাড়াও পান এই সংক্রান্ত ব্যাপারে, তো আজকেরটা তো কোনো ভাড়া নয়? আজকে ভাড়া না, আমরা নিজেরা স্ব ইচ্ছায় স্ব উদ্যোগে বিনা পারিশ্রমিকে আমরা রাস্তায় বেরিয়েছি। আপনার নাম, সংগঠনের নাম? আমার নাম রাজেশ ব্যানার্জি, আমাদের সংগঠনের নাম শান্তিপুর বহুরূপী জীবন্ত মডেল কল্যাণ সমিতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।